আসসালামু আলাইকুম সাদিয়া রান্না কৌশলনে সবাইকে স্বাগতম। আজ শেয়ার করছি পোলাও দিয়ে পাবদা মাছ রান্না। এটা খুবই মজাদার একটা রেসিপি, আশা করি সবাই কম বেশি খেয়েছেন। পাবদা মাছ এমন একটা মাছ, এটা যে কোনো সবজির সাথে এ করলে ভালো লাগে, বাট লাউ দিয়ে করলে একটু ওরকম টেস্ট হয়। আপনারা সবাই এটা পারেন। তারপর আমি দেখানোর চেষ্টা করছি, আমি যেভাবে তৈরি করছি সেভাবে, এ আশা করি সবার কাছে ভালো লাগবে। এর জন্য এখানে নিয়ে নিচ্ছি 9 পিস পাবদা মাছ। পাবদা মাছে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1/2 চা চামচ, লাল মরিচ গুঁড়া 1/2 চা চামচ, লবণ স্বাদ মতো, লেবুর রস, সাদা ভিনেগার 1 চা চামচ। তারপর সব কিছু পাবদা মাছের সাথে এ ভালো করে এ মাখিয়ে নিব। মাছে লেবু রস ও ভিনেগার দেবার কারণ হচ্ছে মাছে যে আস্তে গন্ধ আসে সেটা চলে যায়। এরপর মিনিট করা পাবদা মাছ 5 মিনিটের জন্য রেখে দেব। এখন চুলায় মিডিয়াম আঁচে ফ্রাই প্যান গরম করে তেল 3 টেবিল চামচ দিয়ে দিব। তেল গরম হলে মিনিট করা পাবদা মাছগুলো দিয়ে দিব। পাবদা মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশ উল্টিয়ে ভেজে নিব। পাবদা মাছগুলো দুপাশ ভাজা হয়ে গেলে চুলা বন্ধ করে দিব। তারপর চুলায় মিডিয়াম আছে একটা কড়াই গরম করে তেল 1/2 কাপ দিব। তেল গরম হলে পেঁয়াজ কুচি 1 কাপ দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজ ভেজে বেস্টটা করে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে পেঁয়াজ পুড়ে না যায় তাই অল্প পরিমাণ পানি দিব। এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, লাল মরিচ গুঁড়া 1 চা চামচ, 1 চা চামচ হলুদ গুঁড়া, ধনে গুঁড়া 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো দিয়ে নেড়ে চেড়ে মিডিয়াম আছে মশলা কষিয়ে নিব 7-8 মিনিটের মতো। মশলা 7-8 মিনিট পর মশলা কষানো হলে দিয়ে দিব কিউব করা টমেটো। যে কোনো তরকারিতে টমেটো দিলে রান্নার কালার সুন্দর আসে। এখন অল্প পরিমাণ পানি দিয়ে নেড়ে চেড়ে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দেব যেন টমেটোটা পোড়াপুরি সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ঢাকনা তুলে নিব। টমেটো সিদ্ধ হয়ে পোড়াপুরি গলে গেছে। এখন মাঝারি সাইজে কিউব করে কেটে রাখা লাউ দিয়ে দিব। তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপর চুলায় মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের মতো ঢেকে দেব এবং মাঝে মধ্যে নেড়ে নিব। 20 মিনিট পর ঢাকনা তুলে নিব। লাউ থেকে অনেক পানি বের হয়েছে। লাউ নেড়ে চেড়ে দিয়ে আরও 20 মিনিটের মতো ঢাকনা ঢেকে দেব এবং মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিব। এরপর 20 মিনিট পর ঢাকনা তুলে নিব। তারপর লাউটা ভালো মতো নেড়ে চেড়ে দিয়ে এ পরিমাণ মতো গরম পানি দিব। গরম পানি দিলে লাউ টাটায় সিদ্ধ হবে। তারপর মিডিয়াম আছে এ লাউ নেড়ে চেড়ে দিয়ে আরও 15 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দেব। এর মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিব। 15 মিনিট পর ঢাকনা তুলে এ নিব। তারপর আবার নেড়ে চেড়ে দিয়ে ভাজা পাবদা মাছগুলো দিয়ে দিব। জিরা গুঁড়া 1 চা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এরপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। তারপর ধনে পাতা কুচি দিয়ে দিব। ধনে পাতা কুচি দিয়ে মিডিয়াম আঁচে 2 মিনিট রান্না করে নিব। 2 মিনিট পর চুলা বন্ধ করে দিব। তারপর আমি একটা সার্ভিং নিয়েছি লাউ দিয়ে পাবদা মাছের তরকারিটা পরিবেশন করে নিয়েছি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনে অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে করে আমি যখন ভিডিও দেবো তখন আপনাদের কাছে নোটিফিকেশন পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।